আপনার যে ভুল রয়েছে এই ভুল দিয়েই আপনি ইংরেজিতে কথা বলা চেষ্টা করুন, ভুল দিয়েই মানুষকে বোঝানোর চেষ্টা করুন। ব্যাপারটা তো এমন নয় যে আপনি একটা ভালো ইংলিশ বা শুদ্ধ ইংলিশ না বললে একজন ওয়েটার আপনার জন্য চা নিয়ে আসবে না, এমন তার ঘটনা নয়। Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope you've been well by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you, and who will teach you it's all about present, past and future continuous tense. Welcome to Nasir's Club. Prashikhetera amra ajke continuous tense niye alochona korbo, ar jara notun amar ei video ti dekhchen apnara Nasir's Club page e giye othoba Nasir's Club channel e giye টেন্সের উপরে যে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে সবগুলো ভিডিও দেখে আসুন, কারণ ওইখানে যে আটটি লেটেস্ট ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে টেন্স নিয়ে। আমরা আজকে শিখছি কন্টিনিউয়াস টেন্স। সো কন্টিনিউয়াস টেন্স কাকে বলে একটু পূর্বে থেকে বলে রাখি যে কন্টিনিউয়াস কী। কন্টিনিউয়াস হচ্ছে রানিং, যে কাজটি কমপ্লিট করব শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে পারফেক্ট। তাহলে একটা কাজের যেমন শুরু রয়েছে তেমন সেটা রানিং প্রসেস রয়েছে এবং সেটা শেষও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, লেটস টেক অ্যান এক্সাম্পল, সেটা হচ্ছে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দুইটি ফ্যাক্ট নিয়ে কাজ করে, একটি হচ্ছে রুটিন আরেকটি হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে কাজগুলো আমরা সারাদিন হ্যাবিচুয়ালি করি অর্থাৎ অভ্যাসগতভাবে করি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে কাজগুলো আমরা রুটিন অনুযায়ী করি, ধরুন যে আমি ঘুম থেকে উঠি, এ মুহূর্তে তো আর উঠছি না, ব্রাশ করি, এ মুহূর্তে তো আর ব্রাশ করছি না, আমি যেমন চা খাই আমার এটা অভ্যাস, এ মুহূর্তে তো আর চা খাচ্ছি না, যেমন আমি হুন্ডা ড্রাইভ করি তার মানে এ মুহূর্তে তো আর ড্রাইভ করছি না। সো যে কাজগুলো আমরা জাস্ট আমার বৈশিষ্ট্য আমার অভ্যাস প্রকাশ করে সেটা হচ্ছে ইনডিপেন্ডেন্স, এবং এই ইনডিপেন্ডেন্টগুলোকেই যখন আমরা চালু করে দেবো তখন সেটা হচ্ছে রানিং আর সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবং এই চালু করা কাজটি যখন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে পারফেক্ট। যেমন আমরা বলতে পারি যে আমি চা খাই, এটা আমার অভ্যাস, ঠিক আছে, এটাকে এখন যদি রানিং করতে চাই যে আমি চা খাচ্ছি, ধরুন যে আমি চা খাচ্ছি এই মুহূর্তে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবং এই রানিং প্রসেসটা যখন শেষ হয়ে যাবে তখন সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, যেমন হচ্ছে আমি চা খেয়েছি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আর এই নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার বিগত লেসনগুলোতে, আপনারা আমার চ্যানেলে গিয়ে টেন্সের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে সব ভিডিওগুলো দেখে নেবেন। প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই কন্টিনিউয়াস টেন্স। আমরা খুব সহজেই বলতে মানে সহজেই বলবো এটাই আমরা আশা করি, তো পারি এত গ্রামার এত পেন্সপুচ আমরা বুঝি না, ভালো লাগে না। সো আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে দেখুন এখানে রয়েছে আই, সাবজেক্ট হিসেবে আই নিয়েছি, আপাতত এই মিডিলে যে লেখাগুলো রয়েছে এগুলোকে এলিমিনেশন করে রাখি, বাদ রাখি, পরে এটা আমি বোঝাচ্ছি। প্রথমে আই আমি নিয়ে ফেললাম, আমি কোন একটি কাজ করছি মানে রানিং অবস্থায় আছি, তো ইচ্ছা করলে তো আমরা এটা বলতে পারি আই রানিং মানে আমি দৌড়াচ্ছি, আই রাইটিং লিখছি, ডুইং করছি, ট্রাইং চেষ্টা করছি, এটা বললেই তো হয়, এত গ্রামারের কী দরকার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বিগিনার এবং যারা ভুলভাল ইংলিশ বলেন তাদেরকে বলছি আপনারা এটা দিয়েই শুরু করুন না কেন, আপনারা যে ভুল রয়েছে এই ভুল দিয়েই আপনি ইংরেজিতে কথা বলা চেষ্টা করুন, ভুল দিয়েই মানুষকে বোঝানোর চেষ্টা করুন। ব্যাপারটা তো এমন নয় যে আপনার এটা হচ্ছে এক্সাম পেপার, যে আপনি একটা ভালো ইংলিশ বা শুদ্ধ ইংলিশ না বললে একজন ওয়েটার আপনার জন্য চা নিয়ে আসবে না, এমন তার ঘটনা নয়, আপনি কোনোরকমই বোঝাতে পারলেই হলো। বাট আমরা সঠিক শিখব, তবে আস্তে আস্তে ধীরে ধীরে। তো দেখা যাচ্ছে আই রাইটিং, আই রানিং, আই ট্রাইং বললেই হয়, তার মানে আমি দৌড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি হাঁটছি। ওকে গুড, এটা তো একটা সহজ একটা প্রসেস, এটা আমরা বলতেই পারি। এখন বর্তমানে যে কাজগুলো আমি রানিং রেখেছি, যেমন আমি চা খাই, খাচ্ছি, ইংরেজি পড়াই, পড়াচ্ছি, যেমন এখন পড়াচ্ছি, আমি কথা বলি, এটা তো আমার অভ্যাসগত একটা ম্যাটার, কিন্তু আমি এখন কথা বলছি, রানিং করে রেখেছি। ধরুন যে আমি ডান্স করি, আমি গান গাই, বাট এই মুহূর্তে তো আমি ধরুন যে গান গাচ্ছি বা ডান্স করছি, বা ধরুন যে আমি দৌড়াই মানে এখন এই যে দৌড়াচ্ছি, সবগুলো কাজ হচ্ছে যেগুলো রানিং অবস্থায় আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু এই বর্তমানে যে রানিং প্রসেস রয়েছে এর রানিং অবস্থাটি আমরা ইচ্ছে করলে পাস্টে নিয়ে যেতে পারি,
মানে এখন দৌড়াচ্ছি আমি দৌড়ছিলাম এখন খাচ্ছি খাচ্ছিলাম ভিডিও বানাচ্ছি বানাচ্ছিলাম কথা বলছি কথা বলছিলাম তো যা কিছু আমি বর্তমানে রানিং অবস্থায় রেখেছি এই সবগুলোকে অতীত রানিং অবস্থায় নিয়ে গেলে কথাগুলো এভাবেই চলে যাবে ঠিক তেমনি আমি যে কাজগুলো ভবিষ্যতে রানিং অবস্থায় রাখব ধরুন যে আমি ভিডিও বানাচ্ছি মানে এখন রানিং আছি ভিডিও বানাচ্ছিলাম অতীতে রানিং ছিলাম এবং ভিডিও বানাতে থাকব অনেকে মনে করে ভিডিও বানাবো না ভিডিও বানাবোতে রানিং বোঝাচ্ছে না কন্টিনিউটি থাকছে না সেখানে আমাকে রানিং অবস্থায় রাখতে হবে তাই আমি ভিডিও বানাতে থাকব ধরুন যে আমি ধূমপান করছি ধূমপান অতীতে করছিলাম অতীতেও এই রানিং অবস্থায় ছিলাম এবং সামনে ধূমপান করতে থাকব রাইট যেমন আমি ইংরেজি পড়াচ্ছি রানিং অবস্থায় আছি গতকালকে ইংরেজি পড়াচ্ছিলাম রানিং অবস্থায় ছিলাম এবং ফিউচারে রানিং অবস্থায় থাকবো তার মানে আমি ইংরেজি পড়াতে থাকবো তাহলে আমি লিখছি লিখছিলাম লিখতে থাকবো হাঁটছি হাঁটছিলাম হাঁটতে থাকবো প্র্যাকটিস করছি করছিলাম করতে থাকবো এটা হচ্ছে কন্টিনিউয়াস তাহলে বর্তমানে রানিং অবস্থা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্টে রানিং অবস্থা হলে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচারে যদি আমরা রানিং রাখি তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো আমরা ইচ্ছা করলেই খুব সহজে এটা বলতে পারি যে আই রানিং আই ডান্সিং আই ওয়াকিং আই জগিং আই এক্সারসাইজিং বলতে পারি বাট এখানে আরেকটু আপনাদেরকে সহজ করে সামনের দিকে নিয়ে যাই ধরুন যে বর্তমানে আই রানিং ঠিক আছে আমি বুঝলাম কিন্তু অতীতে আই রানিং দিয়ে কি অতীত বোঝানো যাবে সেটা তো আর যাচ্ছে না এবং ভবিষ্যতে যে আমি কোনো কিছু রানিং অবস্থায় থাকবো যেমন আমি লিখতে থাকবো বা আমি সাইকেল চালাতে থাকবো এটা কিভাবে বুঝবো এখানে তো আই রানিং বলতে আমি রানিং অবস্থায় আছি কিন্তু এটা বর্তমানে রানিং কি অতীতে রানিং এমনকি ভবিষ্যতে রানিং সেটা এখানে উল্লেখ নেই তো আমাদেরকে একটু কষ্ট করে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এখন এগুলো কি একটু চোখ মেললেই হয়তো বা বুঝতে পারবেন যারা যারা বি ভার্ব লেসনগুলো পড়েছেন যারা বি ভার্বের ভিডিওগুলো আমার দেখেছেন তারা বুঝতে পারবেন যারা বি ভার্ব অলরেডি কমপ্লিট করেছেন তাদেরকে এটা দেখালে তারা দেখলে বুঝবে যে এটা এমন একটি আইটেম করা আছে যেটা বি ভার্বের মধ্যে পড়ে সেটা হচ্ছে দেখুন এম ইজ আর আরেকটি গ্রুপ হচ্ছে ওয়াজ ওয়ার আরেকটি গ্রুপ হচ্ছে শ্যাল বি উইল বি তাহলে এটা আমার মনে পড়ছে যে এটা বি ভার্বে আমরা শিখেছি বি ভার্বে যখন এগুলো পড়েছি তখন সেগুলো মেন ভার্ব হিসেবে পড়েছি বাট এইখানে আমরা জাস্ট এখানে আমরা অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ করেছি এগুলোর এখানে কোনো মিনিং নেই এখানে এগুলোর মিনিং নেই এটাই আমরা মনে রাখবো যদিও এটার মিনিং আছে আমি পরে বোঝাচ্ছি তাহলে কি এগুলো খামা খামাদেরকে বসাতে হবে বসাতে হচ্ছে না বসালে কারেক্ট হচ্ছে না তাই আমাদেরকে এটা জানতে হবে তো দেখুন অ্যামিজার এটা তো আমরা বর্তমানে বসাই জাস্ট অ্যামিজার যদি বর্তমানে বসিয়ে দিই মানে আই রানিং বলার ক্ষেত্রে যদি আই অ্যাম রানিং বলি তাহলে আমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল তাহলে বর্তমানে আমরা শুদ্ধ করার জন্য অ্যামিজার বসাবো তাহলে অতীতে যদি আমি অতীতে কন্টিনিউটি বুঝাই অতীতে কোনো রানিং অবস্থা বুঝাই যেমন হচ্ছে আমি পড়াচ্ছিলাম বা আমি লিখছিলাম তাহলে বা আমি করছিলাম তাহলে আই ডুইং মানে আমি করছি ভালো কথা কিন্তু অতীতকে যদি ইন্ডিকেট করি যে অতীতে রানিং অবস্থায় ছিলাম তাহলে এখানে ওয়াজ ইয়ারের মধ্যে যে কোনো একটা বিশেষ করে আই ওয়াজ দিয়ে দিলাম তাহলে আই ওয়াজ ডুইং আমার অতীতটা হয়ে গেল এবার দেখুন ফিউচারে যদি চলে আসি তাহলে কি আমরা ফিউচার বুঝবো কীভাবে তাহলে শ্যাল আর উইল বি যে কোনো একটা জাস্ট উইল বি লাগাবো তাহলে আই উইল বি ট্রাইং মানে আমি চেষ্টা করতে থাকবো মানে ভবিষ্যতে আমরা চেষ্টা করতে থাকবো রানিং অবস্থায় থাকবো প্রিয় শিক্ষার্থীরা এখানে আয়ের পরে কি বসে বর্তমানে যখন অ্যামিজার পাবো আমরা তখন এই কি বসাবো এই তিনটার জন্য একটি উদাহরণ রয়েছে সেটা হচ্ছে যে আয়ের সাথে সারা জীবন অ্যাম বসে সেটা নিয়ে টেনশন করবো না সিঙ্গুলারে ইজ প্লুরালে আর ওকে পাস্টে যখন আমি রানিং অবস্থায় অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার ইউজ করব তখন সিঙ্গুলারে ওয়াজ আর প্লুরালে হচ্ছে ওয়্যার এবং ভবিষ্যতে যখন আমরা রানিং কোনো সেন্টেন্স রাখার জন্য এই সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করব তখন শ্যাল আর উইলের মধ্যে জাস্ট উইল বি আমরা ইউজ করব আচ্ছা এখানে একটি কথা বলি যেমন হচ্ছে যে আমরা যখন অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা বর্তমানে কোনো রানিং থেকে অতীতে রানিং কীভাবে দ্রুত সুইচ করতে পারি যেমন ইজ থেকে ওয়াজে জাম্প করব কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার থেকে আমরা দ্রুত ওয়াজে ইজ থেকে ওয়াজে যাব আর প্লুরাল হচ্ছে বর্তমানে আর আমরা অতীতে যখন যাবো তখন ওয়্যার ইউজ করবো অর্থাৎ প্লুরাল টু প্লুরাল
singular to singular আর ফিউচারে জাস্ট উইল বি ইউজ করব যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা আশা করি এটা বুঝতে পারবেন আর যারা আমার বিগত দিনের ভিভার্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে খুঁজে ভিভার্বের লেসনগুলো দেখে ফেলুন তাহলে আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমি কি বোঝাতে চাইছি এবার দেখুন আমরা আই নিয়েই একটি সেন্টেন্সকে কাছাকাছি রেখেছি যেমন আই অ্যাম রাইটিং আমি লিখছি সো এটা এম দিলেই আমরা বুঝে নিলাম যে এম ইজ আর হচ্ছে এ গ্রুপ তার মানে বর্তমানের গ্রুপ তার মানে হচ্ছে যে বর্তমানে রানিং অবস্থার ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এম ইজ আর এর জাস্ট এম বসিয়েছি তো এটা মনে করেন যে খামা খামাকে বসাতে হবে তাই বসেছি বসিয়েছি এটাই মনে রাখুন তাহলে আম রাইটিং আমি লিখছি এখন আমি যদি এই বর্তমানে রানিংকে অতীতে রানিং করতে চাই তাহলে আই ওয়াজ রাইটিং তাহলে হচ্ছে কি আমার পাস্টের যে গ্রুপ রয়েছে ওয়াজ ওয়ার সেখানে আমি আই ওয়াজ বসিয়েছি কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলারে বসে এবং ফিউচারে যদি আমি রানিং রাখতে চাই যে আমি লিখতে থাকবো তাহলে আই উইল বি রাইটিং আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি থেকে এবার এই সাইডে আমরা চলে আসি যে আমরা যেমন হচ্ছে যে আমি দৌড়াচ্ছি তাহলে বর্তমানে রানিং আছি দৌড়াচ্ছিলাম অতীতে রানিং ছিলাম এবং দৌড়াতে থাকবো ভবিষ্যতে রানিং থাকবো লিখছি বর্তমানে অতীতে লিখছিলাম রানিং অবস্থায় ছিলাম এবং ভবিষ্যতে লিখতে থাকবো রানিং অবস্থায় থাকবো করছি করছিলাম করতে থাকবো চেষ্টা করছি চেষ্টা করছিলাম চেষ্টা করতে থাকবো তাহলে আমরা এখানেও একটি ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখুন আই ডুইং মানে আমি করছি ওয়েল আই ডুইং মানে হচ্ছে আমি করছি বাট এটা বর্তমানে রানিং না অতীতে রানিং না ফিউচারে রানিং এটা বোঝানোর জন্য আমরা বর্তমানে অ্যামিজারকে পেয়েছি গ্রুপ হিসেবে ওয়াজ ওয়ার পেয়েছি এ গ্রুপে এবং শ্যাল বি উইল বি পেয়েছি ফিউচার গ্রুপে এখন বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন তো অ্যামিজার ওয়াজ ওয়ার অ্যান্ড শ্যাল বি উইল বি এটা আপনি কোথায় পড়েছেন নিশ্চয়ই বিভার্ব যখন পড়েছেন তখনই আপনি পড়েছেন আর আপনারা হয়তো জানেন কি না প্রায় 30% ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে সেখানে 30%ই কভার করে বিভার্ব দিয়ে বিভার্ব দিয়ে হিউজ পরিমাণ প্রচুর পরিমাণ আপনি সেন্টেন্স বানাতে পারবেন কোশ্চিন করতে পারবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে ইউজ করবেন আপনারা সেটা আপনারা যারা আমার লেকচারগুলো দেখেননি পূর্বে সেগুলো দেখে আসতে পারেন অথবা আমাদের যে বই বা লেকচার সিট রয়েছে আপনারা ইমেল করলে আপনাদেরকে পাঠানো হবে তো আমরা এইখানে দেখুন যে এই যে লিখা রয়েছে যে বিভার্ব এখানে কিন্তু আমরা এখানে বিভার্ব বলবো না বাট বিভার্ব যে আমরা পড়েছি সেটা এখানে প্রয়োগ করছি জাস্ট তো আমরা অনেক সময় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে যদি ভুলে যান ভোলারও কোনো অপশন নেই কারণ আপনি বিভার্বে জানেন যে এটা একটা হচ্ছে সেট এই সেট আপনাকে মনে রাখতে হবে অ্যামিজার থেকে কী হবে ওয়াজ ওয়ার চলে যাবে এবং ওয়াজ ওয়ার থেকে কী হবে শ্যাল বি উইল বি চলে যাবে আপনি ধরুন যে আপনি প্রেজেন্ট ভুলে গেছেন পাস্ট কন্টিনিউয়াস আপনার মনে আছে যে আই ওয়াজ ডুইং আমি করছিলাম এখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার পেয়েছেন পাস্ট কন্টিনিউয়াসে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আপনি ভুলে যান তবু আপনি চাইলেও ভুলতে পারবেন না কারণ অ্যামিজার হচ্ছে এই সেটের মধ্যে একটা সেট যেটা বর্তমানে আমরা ইউজ করি সব বিভাগ শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটিতে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ ওয়াচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম